আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। তো তোমরা আজকে অনেকেই অনেক খুশি বা অনেকেই আসলে একটু হতাশ হয়ে গেছো। তো এই জায়গা থেকে আসলে গুচ্ছের জন্য বা গুচ্ছে সহজে চান্স পাইতে কিভাবে তোমরা আসলে একটা ফ্রেশ স্টার্ট করবা আজকে রাত থেকেই বা আজকে থেকেই, এই বিষয়টা নিয়েই আমরা আজকে কথা বলার ট্রাই করব। এবং তোমাদের হাতে প্রায় 30 দিনের মতো সময় আছে, এই 30 দিন সবথেকে ভালোভাবে ইউটিলাইজ করে গুচ্ছে কিভাবে তুমি ইজিলি একটা আসন পাইতে পারো, এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলার ট্রাই করব। এবং আজকের ভিডিওটা তোমরা যদি এ টু জেড দেখো, তাহলে আমি এতটুকু বলতে পারি যে গুচ্ছে চান্স পাওয়ার জন্য যে জিনিসগুলো এক্স্যাক্টলি সেই সময় করা দরকার, সেই জিনিসগুলো তুমি সব থেকে ভালোভাবে বুঝতে পারবা। দেখো, চান্স পাওয়ার আগে আমাদের কিছু একটা মোটিভেশন দরকার যে কেন আসলে আমরা চান্স পাবো গুচ্ছে খুব সহজে। তো এইটার জন্য তুমি প্রথমে তোমার থট বিহাইন্ড দিয়ে একটু যদি চিন্তা ভাবনা করো বা তোমার যদি একটু মাথাটাকে ঠান্ডা করে চিন্তা ভাবনা করো, দেখো এই জায়গা থেকে প্রায় 4 থেকে 5 হাজার স্টুডেন্ট কিন্তু অন্য জায়গায় ভর্তি হয়ে যাবে। যেমন আজকে যারা ঢাবিতে চান্স পাইছে, এরা কিন্তু কখনোই এরা কিন্তু আর এই গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোতে আসবে না, একদম লাস্টের দিকের পোলাপান। অথবা যারা মিডলে আসে এবং ভালো সাবজেক্ট নিয়ে পড়তে চায়, অনেকেই ধরো 100 সর্বোচ্চ 100 স্টুডেন্ট ধাবিতে আর কি চান্স পাওয়ার পরেও তারা আসনগুলো ছেড়ে দিবে। তার মানে কি, দেখো এই জায়গা থেকে 2000+ স্টুডেন্ট কিন্তু অলরেডি বাদ হয়ে গেছে, যারা গুচ্ছে ভর্তি পরীক্ষা দিবে তারপরেও কিন্তু তারা ভর্তি হবে না। সেমভাবে রাজশাহী আছে, তারপরে চট্টগ্রাম আছে, আরও জাহাঙ্গীরনগর আছে, এই বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু অনেকে ভর্তি হয়ে যাবে। এই জায়গা থেকে একটা জিনিস মাথায় রাখো যে তোমার এমনভাবে পড়াশোনা করতে হবে যাতে তোমাদের 10,000-এর মধ্যে পজিশনটা থাকে। 10,000-এর মধ্যে যদি তুমি পজিশন রাখতে পারো, মোটামুটি তুমি একটা গুচ্ছের যে তোমাদের 22টা বা 24টা বিশ্ববিদ্যালয়, 24টাতে তো আর্টসে সিট নেই, আমরা ধরো মনে করি 22টা বিশ্ববিদ্যালয়ে তুমি যে কোনো একটা আসন পাবো বা তোমার একটা সিট কনফার্ম হবে। তো এই 10,000-এর মধ্যে থাকার জন্য কী কীভাবে পড়াশোনা করতে হবে এই জিনিসটা দেখো। সব থেকে বেশি আমরা যে ভুল কাজটা করি বা সব থেকে যে জিনিসটা আমরা করি না, সেইটা হইলো এই যে প্রশ্ন পড়া স্টাইলে পড়াশোনাটা করি না। আমি তোমাদের বারবার বলি যে বিগত সালের প্রশ্নগুলো পড়ো টপিক ওয়াইজ। এই জিনিসটা না করার কারণেই কিন্তু আমরা অনেক বেশি পড়াশোনা করেও শেষ সময়ে এসে বা আমরা একদম লাস্টের দিকে এসে সব কিছু গুলায় ফেলি। দেখো, তুমি যদি এই স্ট্র্যাটেজি, জাস্ট একটা স্ট্র্যাটেজি, তোমার পড়াশোনা তো অনেক পড়াশোনা করছো, জাস্ট পড়াশোনার মধ্যে একটা সেন্স জানো, সেই সেন্সটা কি, তুমি আগে বেসিক পড়তা, এখন কি করবা বেসিক না পড়ে জাস্ট প্রশ্ন পড়বা, এবং প্রশ্ন পড়ার পরে প্রয়োজন যদি হয় তারপরে বেসিক পড়বা। অর্থাৎ তোমাদের প্রতিদিনের পড়ার স্টাইলটা আগে কেমন ছিল, যে তুমি বেসিক পড়তেছো যে কোনো কিছু, ধরো প্রথমে বেসিক তারপরে বিগত সালে আসা প্রশ্ন, এই কাজটা না করে এখন কি করবা, পরে বেসিক পড়বা, এবং ওই বেসিক পড়ার আগে ওই টপিক থেকে বা ওই জায়গা থেকে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে এইগুলাকে শেষ করার ট্রাই করো। এই জিনিসটা যদি তোমরা করতে পারো, তাহলে কিন্তু তোমার যে কোনো সাবজেক্টে সর্বোচ্চ ভালো প্রিপারেশন হবে। এখন একটা প্রশ্ন আছে যে ভাইয়া, পড়াশোনাগুলোকে আমরা কীভাবে গুছায় নিব বা রেগুলার আসলে কীভাবে আমরা এত কিছু পড়বো বা কীভাবে এই শেষ সময় এসে পড়বো। দেখো, তোমার কাছে পড়াশোনাটাকে অনেক বেশি কখন মনে হবে, যখন তোমার কাছে একটা পারফেক্ট প্ল্যান থাকবে না। প্ল্যান বলতে কি, যে তোমার একটা স্ট্র্যাটেজিক প্ল্যান, যে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, অর্থাৎ প্রশ্ন বিশ্লেষণ যখন তোমার কাছে থাকবে না, তখন কিন্তু তোমার কাছে পড়াশোনাটা সাজাইতে বলো, পড়াশোনা গুছায় আনতে বলো অনেক মানে ঝামেলা হয়ে যাবে। সেই সময় এসে তোমার কিছু রিস্ক নিতে হবে, মানে ক্যালকুলেটিভ রিস্ক। ক্যালকুলেটিভ রিস্কটা কেমন, যে তুমি এমন কিছু টপিক সিলেক্ট করবা যে টপিকগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবং ওইগুলা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো এমন মানে বিষয়টা এইভাবে ভাবার ট্রাই করো যে তোমার কিছু টপিক অলরেডি, যে টপিকগুলো তুমি খুব পড়ছো, যেমন আমি তোমাকে বলি ধরো বাংলার একটা কবিতা তুমি অনেক পড়ছো, ওই কবিতাটাকে পড়লেও তুমি ওই জায়গা থেকে মার্ক পাবা, না পড়লেও মার্ক পাবা। তো এই ক্ষেত্রে কি করবা, তুমি ওই কবিতাটাকে স্কিপ করে যাইতে পারো। আমি জাস্ট কবিতা দিয়ে বোঝাচ্ছি, কবিতা দিয়ে কেন বোঝাচ্ছি, যে ওইটা তোমরা বারবার পড়ছো বা ওইটা তোমার অনেক জানা আছে, অর্থাৎ যে জিনিসগুলো তোমার খুব বেশি জানা আছে ওই জিনিসগুলোকে আপাতত সময় দিও না, শেষ 5 বা 7 দিনে ওই টপিকগুলোকে খুব ভালো করে দেখবা। তো এখন যে সময়টা আছে, অর্থাৎ তোমাদের ধরো লাস্ট 1 মাসের আমি যদি প্রিপারেশনের কথা বলি, এই 1 মাসের মধ্যে প্রথম 20 বা 25 দিনে যে জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট বাট ওইগুলা থেকে প্রশ্ন আসলে তুমি ঘাবড়ে যাও বা ওইগুলা তোমার অ্যানালাইসিসের সাথে মিলে যাচ্ছে, যে এই অ্যানালাইসিস আমি তোমাদের যেমন একটা অ্যানালাইসিস দিছিলাম, প্রায় 27টা টপিক থেকে গুচ্ছ প্রশ্ন করতেছে, এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেখলেও তুমি একটা আইডিয়া পাবা। খুলনা বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছের লাস্ট 3 বছরের প্রশ্নের প্যাটার্নগুলোকে যদি তুমি বিশ্লেষণ করে একটা
সলিড আইডিয়া নিতে পারো যে এই এই টপিকগুলো থেকে প্রশ্ন আসতেছে এবং ওই টপিকগুলোকে যদি তুমি খুব ভালো করে পড়ো তাইলে কিন্তু তোমার দেখো খুব বেশি পড়াশোনা করা লাগতেছে না এবং আলটিমেটলি তোমার কিন্তু খুব ভালো একটা প্রিপারেশন হচ্ছে তার মানে কি দেখো শেষ সময়ে তোমার বেশি গুরুত্ব দিতে হবে কোন কোন জায়গায় এক নম্বরে হচ্ছে তোমাদের প্রশ্ন সলভে মানে যে যত বেশি প্রশ্ন সলভ করতে পারবা এখন প্রশ্ন সলভ কী কীভাবে করা যায় আমি তোমাদের দুইটা ওয়ে শেখায় দিচ্ছি একটা হচ্ছে প্রশ্ন ব্যাংক থেকে ঠিক আছে প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন ব্যাংক বলতে কী বোঝানো হচ্ছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যেমন তুমি যে কোনো দেখবা যে গুচ্ছের যে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশ্ন আছে তোমার ইভেন ঢাবি রাবি চবির যে প্রশ্ন ব্যাংকগুলো তোমরা পড়ছিলা সেগুলা এগুলাকে তোমরা আবার সলভ করতে পারো কারণ সবগুলার কম্বিনেশনেই কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে বিসিএসের প্রশ্ন ব্যাংক তো এইগুলো যখন সলভ করবা তখনও কিন্তু তোমার ইনডিরেক্টলি কাজ হবে প্রশ্ন সলভ কিন্তু সব থেকে ইফেক্টিভ ওয়ে হচ্ছে আমি তোমাদের যে ওয়েটা দেখাচ্ছি এটা তোমরা যদি একটু খেয়াল করো দেখবা যে এই জায়গাতে শব্দ নিয়ে হিউজ পরিমাণে প্রশ্নতে আসে যেমন আমি তোমাদেরকে যদি দেখাই এই জায়গা থেকে দেখো এগুলা চাকরি পরীক্ষা আসা প্রশ্ন শব্দ থেকে কতগুলা প্রশ্ন আসে এই দেখো শব্দ থেকে কত প্রশ্ন দেখছো যে শব্দ রিলেটেড দেখো কোন প্রকার শব্দের মূল নির্ধারণ করা যায় না এই জায়গাতে এটা জনতা ব্যাংকে আসছে প্রশ্ন তো এইরকম করে করে যদি তোমরা এই জিনিসটা করতে পারো দেখো শব্দ নিয়েই কতগুলা প্রশ্ন আমি তোমাদের জাস্ট দেখাই এইটা আমাদের পেইড ব্যাচ স্টুডেন্টদেরকে আমরা দিয়ে দিই দেখো 193টা অর্থাৎ শব্দ নিয়েই শব্দ রিলেটেড প্রিভিয়াস 30 বছরের যত প্রশ্ন আসছে সবগুলো কিন্তু এই জায়গাতে আছে তো যখন এই জিনিসগুলো তুমি সলভ করে যাবা শব্দ নিয়ে যে কোনো প্রশ্ন আসলে তখন কিন্তু তোমার আর থাকবে না আমি তোমাকে সিস্টেমটা কেন বলছিলাম জানো এই জায়গাতে যে 193টা যে প্রশ্ন আছে এই 193টা প্রশ্ন যদি তুমি এ টু জেড শেষ করতে পারো তারপরে যদি তুমি বেসিকে যাও তাইলে কি তোমার আর কোনো কিছু পড়া বাকি থাকবে আলটিমেটলি যখন এইরকম টপিক ওয়াইজ তুমি প্রশ্ন সলভ করতে পারবা এবং এইভাবে যখন পড়তে পারবা তখন কিন্তু অটোমেটিক্যালি বেসিকটা তোমার কভার হয়ে যাবে এইটা হচ্ছে ইফেক্টিভ পড়াশোনা করার ওয়ে তো তোমরা যদি এই জিনিসটা পাও তাইলে খুবই ভালো না পাইলে আসলে করার কিছু নাই তো তোমাদেরকে আরেকটা ওয়ে যেটা শেখাই দিলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে সলভ করবা তো এইগুলো সলভ করলে তোমাদের প্রশ্ন ব্যাংকও সলভ করা লাগে না আবার মডেল টেস্টও দেওয়া লাগে না কারণ এই জায়গাতে অ্যান্সার দেওয়া নাই এইগুলো আমাদের স্টুডেন্টদেরকে আমরা নিজেরা সলভ করতে দিই এরকম করে ওদের বাংলা ইংরেজি সবই আমরা দিয়ে দিছি আমাদের আগের ব্যাচগুলোতে এবং আমাদের 7ই এপ্রিল থেকে যে গুচ্ছের ব্যাচটা শুরু হবে ওই ব্যাচটার স্পেশালিটিই হচ্ছে এই জিনিসটা আমরা আমাদের স্টুডেন্টদেরকে এক্সট্রা আলাদা এই স্টাইলে পড়াবো নর্মালি সবাই কি পড়াবে রিডিং পড়ায় পড়ায় দিবে যে বাংলা শব্দ রিডিং পড়ায় দিল বাট আমরা পড়াবো এই প্রশ্নগুলা যেগুলা থেকে হুবহু তোমার পরীক্ষাতে কমন আসার সম্ভাবনা খুব বেশি থাকবে এবং এত প্রশ্ন সলভ করলে একটা করে টপিক থেকে তোমার আর কখনো কোনো প্রবলেম থাকবে না ঠিক আছে তো এই যে বেশি গুরুত্বের বিষয়টা কিন্তু এই প্রশ্ন সলভে তোমার মাস্ট দিতে হবে ওকে এখন দেখো আরও একটা জিনিস তোমার এই জায়গাতে খেয়াল করা লাগবে যে তুমি কোন সাবজেক্টগুলো থেকে মার্ক বেশি টার্গেট করবা বা তুমি যেহেতু একটা ফ্রেশ স্টার্ট করতেছ তোমার তো অবভিয়াসলি স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট এইগুলো আছে তো এই জায়গাতে তোমার বুঝতে হবে কোন জায়গা থেকে সহজ প্রশ্ন আসে তোমরা যদি একটু খেয়াল করো বাংলা থেকে কিন্তু মোটামুটি সহজ প্রশ্ন আসে মৌলিক দিকে থেকে কঠিন আসে ইংরেজি থেকে একটা এভারেজ টাইপের প্রশ্ন আসে ঠিক আছে তো এই যে বিষয়গুলোকে কম্বিনেশন করেই কিন্তু তোমার একটা আগে থেকে সলিড টার্গেট প্ল্যান করতে হবে যে আমি চান্স পাওয়ার জন্য কত মার্ক লাগে আমি তোমাদের একটা আইডিয়া দিছি তোর খুলনা বিশ্ববিদ্যালয়ে 60 মার্ক হইলে তুমি চান্স পেয়ে যাবা তার মানে গুচ্ছের মধ্যে টপ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটা খুলনা বিশ্ববিদ্যালয় এটাতে 60 জগন্নাথের 60 এইগুলোতে সাস্টে 60 এইগুলো দিলে হয় তার মানে একটা জিনিস আইডিয়া রাখো যদি তোমার 10,000-এর মধ্যে পজিশন রাখতে চাও তোমার মার্ক থাকতে হবে 55+ ঠিক আছে 55+ যদি তোমার মার্ক থাকে তুমি কোনো একটা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা এখন এই 55+ মার্ক তোলার জন্য এই বাংলায় 35-এর মধ্যে তুমি কত টার্গেট করবা ইংরেজিতে 35-এর মধ্যে কত টার্গেট করবা জিকেতে 30-এর মধ্যে কত টার্গেট করবা এটা হচ্ছে তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত এইটা আমি বলবো যে তোমার যতটুকু টার্গেট যে সাবজেক্টে সেই সাবজেক্টে ততটুকু এফোর্ট দাও এমন কইরো না ধরো তুমি ইংরেজির মেমোরাইজিং অংশ আগে পড়ো নাই এই কয়েকদিনে পড়ে একদম ফাড়ায় ফেলতে পারবা না একদম সব কিছু শেষ করতে পারবা না তোমার কী করা উচিত ওই জায়গা থেকে প্রিভিয়াস ইয়ারে আসা যত প্রশ্ন আছে ওইগুলোকে যতটুক পারো সব তুমি শেষ করতে পারবা না যতটুক পারো ততটুক তুমি সলভ করবা ঠিক আছে তো এই যে বিষয়গুলো এইগুলো অনুসারে তোমার প্রায়োরিটি লিস্ট সাজায়া তোমার পড়াশোনাটা সেই সময় করা উচিত আর যেহেতু তুমি একটা ফ্রেশ স্টার্ট করতেছো ঠিক আছে তো এই জায়গা থেকে চাপ নেওয়া যাবে না যে আমার কোন বন্ধু চান্স পাইলো আমার আসলে চান্স হইলো না বা আমি আদৌ পাবো কি না এইগুলো চিন্তা করা যাবে না জাস্ট মেইন ফোকাসে পড়াশোনাটা রেখে তোমার পড়াশোনা করতে হবে তাইলেই কিন্তু আলটিমেটলি তোমার একটা
খুব ভালো প্রিপারেশন হবে, ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা মাথায় রেখে যদি পড়াশোনা করতে পারো, আমি মনে করি যে গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এইগুলাতে তোমরা চান্স পাইতে পারবে। আর একটা জিনিস মাথায় রাখো যে তোমার যদি পজিশন 10,000 মধ্যেও না রাখে, মানে না রাখতে পারো, তোমার পরীক্ষা দেবে 80,000 স্টুডেন্ট, তার মধ্যে যদি 10,000 মধ্যেও তোমার পজিশন না থাকে আসলে বলার কিছু নাই, ঠিক আছে? তো ওই জায়গা থেকে লাস্ট হোপ একটা আছে, বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আসো তাদের তো আর কোনো চান্সই নাই, এটাই লাস্ট হোপ। এই জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণে এফোর্ট দাও, এবং তোমরা চাইলে আমাদের এই এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবে একটা রুটিন দেওয়া আছে যে কিভাবে কিভাবে কোন দিন কতটুকু অংশ করে পড়বা। আমাদের যে ব্যাচটা 7 এপ্রিল থেকে শুরু হচ্ছে ওইটার রুটিন অনুসারে তোমরা ডেইলি পড়াশোনা করতে পারো। ওই রুটিনের যে টপিকগুলো আছে ওই টপিকের প্রশ্নগুলো তোমরা সলভ করবা, আশা করি তোমরা একটা বেস্ট আউটপুট পাবা, ঠিক আছে? তো লাস্ট, তোমরা যারা রাবিতে চান্স পাও নাই বা যারা বিভিন্ন জায়গায় আসলে অনেক জায়গায় পড়াশোনা করছো তোমার আলটিমেটলি হয় নাই, তোমাদের জন্য আমাদের লাস্ট একটা ব্যাচ শুরু হচ্ছে গুচ্ছের। এটা হচ্ছে 7 এপ্রিলের ব্যাচ, 7 এপ্রিল এটা হচ্ছে গুচ্ছের ব্যাচ শুরু হচ্ছে, এবং এটা তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত চলবে। এই ব্যাচটাতে ভর্তি হইলে তুমি মডেল টেস্ট দিতে পারবা, টোটাল তোমাদের 30 থেকে 35টার মতো মডেল টেস্ট হবে, ফুল মডেল টেস্ট, ডেইলি 50 মার্কের করে প্রত্যেকটা টপিকের উপর এক্সাম হবে, ক্লাস হবে 70টা লাইভ ক্লাস, এবং এই ক্লাসগুলো নিবে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্টুডেন্টরা যারা সবাই গুচ্ছের এক্সপিরিয়েন্সড, ঠিক আছে? আর তোমরা সবাই জানো আমি গুচ্ছ নিয়ে সব থেকে বেশি কাজ করি। এর আগের বছরে আমাদের 614 জনের মতো গুচ্ছে চান্স পাইছিল, তো এই বছর আমি মনে করতেছি আমাদের আরও বেশি চান্স পাবে। তো তোমরা যারা যারা চাও আমাদের ব্যাচে ভর্তি হইতে পারো, ভর্তি যাবতীয় তথ্য এই ভিডিওর ডিসক্রিপশনে আছে, অথবা তোমরা আমাকে এই নাম্বারে নক দিতে পারো 01780647899, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা আমাকে নক দিলেই পুরো ডিটেলসটা তোমরা পেয়ে যাবা। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, প্রচুর গরম, তো আমার গাটা দেখো ঘেমে যাচ্ছে, তো সবার জন্য শুভকামনা। একটা কথাই বলবো যে ঢাবিতে চান্স হয় নাই মানে তুমি চান্স পাবা না বিষয়টা তা না, ঠিক আছে? পড়াশোনা করো, এখনও 1 মাসের মতো সময় আছে, হিউজ সময়, ইনশাল্লাহ তোমার হয়ে যাবে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা, চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করবা, দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।